নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হান্ডি চিকেন অনেক রকম চিকেনের রেসিপি তোমরা ট্রাই করেছ আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপিও পেয়ে যাবে তো চিকেনের সব থেকে সেরা সেরা রেসিপিটা আজকে নিয়ে এসেছি মাটির হাঁড়িতে হান্ডি চিকেন তৈরি করে দেখাবো আর এই চিকেনটা আমি গ্যাসের ওভেনে তৈরি করব হান্ডি চিকেন কিভাবে গ্যাসের ওভেনে একদম সেরা স্বাদের বানাতে হবে তার জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি প্রথমেই এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে দেখো এক কেজি চিকেনের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ পেঁয়াজকে খুঁচি করে নিয়েছি তো চিকেনের এই রেসিপিটার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হয় এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি তোমরা চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তো প্রথমেই আমি ওই চিকেনের সাথে পিঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো রসুন বাটা তো বড়ো চামচের দেড় চামচের একটু বেশি পরিমাণ রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা কিন্তু সম দিলাম এবারে এখানে দেখো গ্যাসের উনুনে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর সর্ষের তেলটা নিয়েছি এখানে দেড়শো গ্রাম এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাড়িতে থাকা মশলা দিয়ে বানিয়ে দেখাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম কালারটা সুন্দর আসার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর যতটা জিরে গুঁড়ো দিলাম তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার স্বাদ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি এই রেসিপির ক্ষেত্রে চিনি তোমরা ব্যবহার করতে পারো তবে আমি চিনির ব্যবহার করব না ছোট চামচের এক চামচ চিকেন মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তো ম্যারিনেট করার সময় কিন্তু সবটা দিয়ে দিতে হবে আর অল্প গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এবারে যে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই সর্ষের তেলটা দু হাতা পরিমাণ দিয়ে দেব এরকম গরম সর্ষের তেল দিলেই কিন্তু এই হাঁডি চিকেনটা খেতে বেশি ভালো লাগবে তো ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নেব চিকেনের সাথে তো চিকেনটাকে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিট রেখে দেবো হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আরও একটু বেশিক্ষণ রেখে দিতে পারো তো ঠিক তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপরে আমি দেখো এখানে নিয়েছি একটা মাটির হাঁড়ি আর এই মাটির হাঁড়িটাকে আমি সারা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এরকম জলে ভিজিয়ে রাখলে ধুলোবালিগুলো পরিষ্কার হয়ে যায় আর এই মাটির যে পাত্রটা রয়েছে এর মধ্যে রান্না করতেও কিন্তু খুবই সুবিধা হয় যেহেতু গ্যাসের ওভেনে বানাবো তাই যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই করে নেবে তারপরে আমি বাকি যে সর্ষের তেলটা সেটা কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে সর্ষের তেলটাকে সব অংশে ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে এটাকে গ্যাসের উনুনে বসাতে হবে তো গ্যাসের উনুনে কিভাবে বসাবে তার একটা নিয়ম আছে গ্যাসটাকে জেলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দিতে হবে দেখতেই পাচ্ছ একদম লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখতে হবে একদম শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমকে কোনোভাবে মিডিয়াম বা হাইতে করা যাবে না এবারে হাঁড়ির তেলটা গরমই রয়েছে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেওয়ার পর এবার নিয়েছি একটা জৈত্রী তো জৈত্রীটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম এবারে আমি অ্যাড করছি স্টার অ্যানিস বা চক্রফুল তো এটা যে কোনো বড়ো মুদিখানা দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে তারপরে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি যদি এর মধ্যে কোনো উপকরণ না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারো চারটে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে যে নিচের দিকে ডাঁটিটা থাকে সেটা দিয়ে দিয়েছি এতে করে কিন্তু স্বাদটা ভালো আসে এবারে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু একদমই অপশনাল দুটো ছোটো সাইজের টমেটো দিয়েছি আর দিতে হবে গোটা রসুন এই রেসিপির ক্ষেত্রে কিন্তু গোটা রসুনটা অবশ্যই দিতে হবে আর রসুনের খোসা যেগুলো বেরিয়ে থাকবে সেগুলোকে ফেলে দেবে তো তারপরে একটা সিলিকনের স্প্যাচুলা নিয়েছি এখানে কিন্তু কাঠের খুন্তি অথবা সিলিকনের স্প্যাচুলাই ব্যবহার করতে হবে অন্য কোনো খুন্তি ব্যবহার করলে চলবে না একটু ভেজে নিয়ে তারপরে আমি যে চিকেনটাকে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম এভাবে অর্ধেকটা প্রথমে দিয়ে দেবে তারপরে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে হালকা হাতে অবশ্যই চেড়ে মেশাতে হবে যেহেতু মাটির পাত্র এটা তারপরে আরও যে বাকি চিকেনটা রয়েছে ম্যারিনেট করা সেটাও দিয়ে দিলাম সব চিকেনটা দেওয়া হয়ে গেছে সবশেষে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এই স্পেশাল গুঁড়ো মশলা রেসিপি আমি কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছি যদি তোমাদের বাড়িতে থাকে দেবে না চাইলে নাও দিতে পারো খুব ভালো করে মিশিয়ে নিয়ে শেষে অল্প গরম জল অ্যাড করছি জল দেওয়াটা সম্পূর্ণ অপশানাল জল না দিলেও চলে তবে একটু জল আমি দিয়ে দিলাম আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবে এবারে দেখো মাটির পাত্রের ঢাকনা এখানে নিয়েছি আর এই ঢাকনাটা তোমরা যেভাবে খুশি দিতে পারো উপর করে বা এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে দিলে সুবিধা এবারে দেখো যে রুটি করার আটা হয় সেটাকে মেখে নিয়েছি সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এই জয়েন্টের অংশটাতে দিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবেই বাষ্প বাইরে না বেরোতে পারে অবশ্যই কিন্তু এভাবে আটা দিয়ে লাগিয়ে দেবে তো এইভাবে করে দেখো সব অংশটা আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে দেখিয়ে দিচ্ছি দেখো একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম এইভাবে আমি কুড়ি মিনিট রান্না করে নেব ঠিক কুড়ি মিনিট রান্না করার পর একবার হাঁড়িটা ধরে ভালো করে ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে চিকেনটা নিচের মধ্যে লেগে না যায় হাঁড়ির মধ্যে যাতে চিকেনটা না লেগে যায় তার জন্য ভালো করে ঝাঁকিয়ে দিলাম এবারে এটাকে আবারও লো ফ্লেমে আমি আরও কুড়ি মিনিট রান্না করে নেব প্রথমে কুড়ি মিনিট আর পরে কুড়ি মিনিট টোটাল চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে যে আঠাটা লাগিয়েছিলাম সেটাকে আমি কেটে নেব আর এইভাবে করে খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে উঠে আসবে এভাবে সব আঠাটাকে খুলে নেওয়ার পর এবারে খুব সাবধানে আমি ওপরের ঢাকনাটা খুলে নেব। প্রথমে ছুরি দিয়ে একটু সাইড করে নিলাম তারপরে একটা সুতির কাপড় দিয়ে ঢাকনাটাকে ধরে খুব সাবধানে তুলে নেবো তো আমার হান্ডি চিকেন একদমই রেডি দেখতেই পাচ্ছ দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে তো গ্রেভিটা কেমন হয়েছে সেটাও দেখাবো যে রসুনটা গোটা গোটা দিয়েছিলাম সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাত দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে আর চিকেনের গ্রেভিটা কীরকম হয়েছে সেটাও দেখাবো আর একটা চিকেনের টুকরুনি আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কীরকম সিদ্ধ হয়েছে দেখো কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর লুকসটা কত সুন্দর এসছে দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভীষণ সুন্দর খেতে হয় বন্ধুরা এই চিকেন এইভাবে করে অবশ্যই সামনের ভাই ফোঁটাতে তোমরা বাড়িতে চিকেন তৈরি করো আর গ্রেভিটা দেখো কত সুন্দর কালার এসছে হাঁড়ি থেকে বেশ কিছুটা চিকেন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর দেখো কত সুন্দর কালার এসছে দেখতে যেমন সুন্দর হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছো যেটা খেতে কত সুন্দর হবে তো অবশ্যই বন্ধুরা যেভাবে দেখালাম বাড়িতে তৈরি করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ